উনিশে আগস্ট বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবী দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এই ধরনের পোস্টার কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারি মূলত এই সম্পর্কে এই ভিডিওটা আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি লিঙ্কটাতে আমরা যদি সরাসরি ক্লিক দেই তাহলে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে মূলত এই পোস্টাল পিএলপি ফাইলটি আমরা ডাউনলোড করতে চাচ্ছি যার জন্য করে এখানে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সাবমিটে ক্লিক দিতে হবে আর এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি আমার টিউটোরিয়ালটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন এবং এখানে দিয়ে খুব সহজে কিন্তু আমরা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো জাস্ট পাসওয়ার্ডটি কালেক্ট করে এখানে দিয়ে আমরা সাবমিটে একটা ক্লিক দিব সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এই লিঙ্কের ওপর আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে অথবা আপনার ফোনে যদি গুগল ড্রাইভ নাও থাকে তাহলেও কিন্তু আমরা এই পিএলপি ফাইভটি খুব সহজে ডাউনলোড করতে পারবো জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে জাস্ট এখান থেকে থ্রি ডট আছে দেখবেন এই যে থ্রি ডট এই থ্রি ডট একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশনটা আমরা পেয়ে যাই জাস্ট এখানে একটা ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের ফোনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আমরা জাস্ট পিকচার ল্যাপটি ওপেন করবো পিকচার ল্যাপটি ওপেন করার পরে এখানে সাইডের থ্রি ডট আমাদেরকে একটা ক্লিক দিতে হবে সাইডের থিয়েটারটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল লেখা আছে দেখবেন জাস্ট এখানে একটা ক্লিক দেবো জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ডট পিএলপি পি লেখা আছে দেখবেন জাস্ট এখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে জাস্ট আমরা এই ফাইলটা সিলেক্ট করব জাস্ট আমরা এই ফাইলটা সিলেক্ট করব এই ফাইলটা সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ওপেন অ্যান্ড অ্যান্ডে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দেই তাহলে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এটা হলো আমাদের মূল পোস্টারটি আর এখানে আমি প্রত্যেকটা লক দিয়ে রাখছি প্রথমে আমরা ব্যানারটি ডিলেট করব ব্যানারটি ডিলেট করার পরে থেকে নামটা পরিবর্তন করার ক্ষেত্রে নামের উপর থেকে জাস্ট লকটি আমরা তুলে দেব লকটি তুলে দেওয়ার পরে নামের ওপর ট্যাপ দিয়ে আমরা কিন্তু নামটা অনায়াসে পরিবর্তন করে নিতে পারবো আর আমি এখানে যে ফ্রন্টটা ব্যবহার করছি এটা বাই ডিপলভাবে দেওয়াই থাকবে জাস্ট লেখাটা পরিবর্তন করলে অটোমেটিকলি কিন্তু এই ফ্রন্টে নিয়ে নেবে আর এখানে পদবীর ক্ষেত্রেও সেম প্রসেস আমরা জাস্ট লকটি তুলে দিয়ে এখানে কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবো এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য করে ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে একটু স্কোর ডাউন করে এখান থেকে কালার ইফেক্ট নামে আমরা একটা অপশন পেয়ে যাব জাস্ট এটা যদি কম বেশি করি তাহলে কিন্তু আমাদের যে থিমটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা অনাসে পরিবর্তন হতে থাকবে জাস্ট এই যে লোয়ার লোয়ার যে পিএনজিটা আছে এটার কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো সিলেক্ট করে কালার ইফেক্টে গিয়ে আপনার যেটা ভালো লাগে আমি যেভাবে রাখছি আপনারা চাইলে কিন্তু এইভাবেও রাখতে পারেন এই যে সফল হোক এই লেখাটা এইটার কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো বা সাইডে আরও যেগুলো আছে সেগুলোর কালারও চেঞ্জ করতে পারবো আমি এখানে যতগুলো পিএনজি বা শেপ ব্যবহার করছি প্রত্যেকটা শেপের কালার আমরা কিন্তু খুব সহজে চেঞ্জ করতে পারবো তা সেগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু সাজাই নিতে পারেন অথবা আমি যেভাবে রাখছি আপনি কিন্তু এভাবে রাখলেও অনেক সুন্দর হবে এই যে প্রতিষ্ঠা বার্ষিকী এইটা কালারও কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো সেটা সিলেক্ট করে কালার অপশনটা এনেবেল করে দিয়ে এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে বা আপনি এখান থেকে চাইলে কিন্তু এখান থেকে হলো যে কালার জেনারেটও করে নিতে পারেন যেটা আপনি খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারেন এই যে আউটলাইনটা আমরা কিন্তু দিচ্ছি এখানে যে আউটলাইনই ব্যবহার করেন অনেক সুন্দর হবে কিন্তু আমাদের যে পোস্টারটি আছে আর আমি যেভাবে রাখছি এভাবে রাখলেও কিন্তু অনেক সুন্দরই মোটামুটি হবে তেমন কিছু নাই আর ওপরে শেপটা চেঞ্জ করার ক্ষেত্রে ওপরে শেপটা সিলেক্ট করবো করার পরে জাস্ট কালার অপশনটা এনেবেল করে দে এখান থেকে লাল বা কালো আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটা ব্যবহার করতে পারেন অথবা সাদাও ব্যবহার করতে পারবেন এখানে ছবি অ্যাড দেওয়ার ক্ষেত্রে প্রথমে ছবিটা ডিলিট করতে হবে আমাদেরকে জাস্ট আমরা ছবিটা আগে ডিলিট করবো ডিলিট করার পর এখান থেকে প্লাসেখানে একটা ক্লিক দিতে হবে প্লাস ওখানে ক্লিক দেওয়ার পরে এক্ষেত্রে ফর্ম গ্যালারিতে চলে যেতে হবে জাস্ট গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি এখন আমাদেরকে সেই ছবিটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে একটু ক্রোপ করে নিতে হবে ক্রোপ করে নেওয়ার পর একটু ছোটো করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে জাস্ট এই বিন্দুতে ধরে আমরা একটু ছোটো করে নেবো ছোটো করে নেওয়ার পরে আমরা যে ছবিটা নিলাম সেই ছবিটা এখন আমাদেরকে টেনে নিচে নিয়ে আসতে হবে অর্থাৎ এই লোয়ার যে থিমটা আছে বা লোয়ার যেই শেপটা আছে এটা নিচে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে আমাদের কাজটা এখানে মোটামুটি কিন্তু কমপ্লিট এখন আমরা জাস্ট এটা সেভ দেবো সেভ দেওয়ার জন্য করে সেভ বারগুলো ক্লিক দিয়ে সেভ অ্যাজ এ ইমেজ আমরা একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে আমি আমার কাজের সুবিধার্থে সাইজটা দিয়ে রাখছি আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু কাস্টমার একটা ক্লিক দেবেন কাস্টমার ক্লিক দেওয়ার পরে এখান থেকে আল্ট্রাতে একটা ক্লিক দিতে হবে আল্ট্রাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তী সময় আমরা কিন্তু যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো এভাবে কিন্তু খুব সহজে একটা পোস্টার আমরা তৈরি করে নিতে পারি আপনাকে ধন্যবাদ আমার টিউটারটি সম্পন্নটা দেখার জন্য